আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। দাদা, কৌস্তুভ বাস্তির গ্রেফতারি নিয়ে কি বলবেন আজকে? প্রথম কথা হচ্ছে এই ধরনের দমনপীড়ন এবং স্বৈরতন্ত্রের আমরা বিরোধী। কিন্তু আমি কংগ্রেসকে স্মরণ করাতে চাই যে 2021 সালের বিধানসভা ভোটে যখন নন্দীগ্রামের জনগণ আমাকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে পরাজিত করেছিল, তারপরে ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এমএলএ হওয়ার জন্য, মুখ্যমন্ত্রিত্ব পদ বাঁচানোর জন্য। তখন এই প্রদেশ কংগ্রেস প্রকাশ্যে প্রার্থী না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন ঘোষণা করেছিল। মমতা ব্যানার্জি ঠিক সঠিক সময়ে কংগ্রেসকে তার প্রতিদান দিচ্ছেন এবং আমি আশা করব যেভাবে কংগ্রেসের সর্বভারতীয় নেতা কপিল সিব্বল বা মনু সিংভি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে নানাভাবে সাহায্য করছেন প্রতিদিন, ঠিক একইভাবে কৌস্তুভ বাগচিকে তাদেরই সহকর্মী কপিল সিব্বলজি এবং মনু সিংভিজির সহকর্মী তাকেও সাহায্য করবেন তার দ্রুত জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে, এটা আমি আশা করব। আর সাথে সাথে ব্যক্তিগতভাবে মাতৃপ্রতিম, লড়াকু এবং অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎময় কৌস্তুভ বাগচির এই যে সম্প্রতি দুর্নীতি এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে কয়েকটি যুবকণ্ঠ উচ্চারিত হয়েছে, সোচ্চার হয়েছে, তার মধ্যে কৌস্তুভ বাগচি অন্যতম। কৌস্তুভ বাগচির এই প্রতিবাদী লড়াইকে আমি সমর্থন করি, তার দ্রুত মুক্তি দাবি করি এবং তাকে যে কায়দায় রাত্রে 3টের সময় একজন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট তরুণ আইনজীবীর বাড়িতে হামলা করা হয়েছে মমতা পুলিশকে দিয়ে, এর প্রতিবাদ হওয়া প্রয়োজন আছে। এবং রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে রাজনৈতিক সীমাবদ্ধতার মধ্যে না থেকে আমরা যেভাবে আনিস খানের ইস্যুতে, রামপুরহাটের বগদুই ইস্যুতে, পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ইস্যুতে সোচ্চার হয়েছিলাম, এ বিষয়েও আমরা। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।